ওয়েলকাম টু এডুকেশনাল লাইফ ইউটিউব চ্যানেল থেকে আমি দেশের WBP নিউ ভ্যাকান্সি 2020-21 দেখা যাচ্ছে 14,000 নিয়োগ শীঘ্রই রাজ্য পুলিশে, গুরুত্বপূর্ণ আপডেট, কোন পত্রিকায় দিয়ে কীভাবে কোন পেপারে দিয়েছে, কীভাবে প্রস্তুতি নেবে এ সম্বন্ধে ডিটেলস আলোচনা করবো। ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এখানে দেখতে পাচ্ছি রাজ্য পুলিশে শীঘ্রই নিয়োগ হচ্ছে 14,000, অনেক ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ হচ্ছে, এটা কোন পত্রিকায় বেরিয়েছে, যে পূবের কলম প্রতিবেদক যে পেপারটি বেরোয় তাতে কিন্তু দিয়েছে। এখানে কিন্তু পরিষ্কার বলেছে যে রাজ্য পুলিশে 14,000 মতো পুলিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুত বার হবে, এ কথা জানিয়েছে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তাহলে নিশ্চয়ই এখানে তাদের কাছে কোনো তথ্য আছে, নাহলে একটা কিন্তু পেপারে এই খবরটা কিন্তু কোনোভাবেই ছাপবে না যদি কোনো অথেন্টিকতা না থাকে। যেহেতু অফিসিয়ালি কোনো নোটিশ এখনও বার হয়নি, তাই আমরা কিন্তু একদম শিওর না ধরলেও মোটামুটি ধরে নিতেই পারি, যেহেতু পুলিশের ক্রাইসিস চলছে, পুলিশের কিন্তু ভীষণ প্রয়োজন এই অতি মহামারী বা রাজ্যের আইন শৃঙ্খলা, সামনে ভোট আছে, সেই জন্য কিন্তু পুলিশের নিয়োগটা কিন্তু অবশ্যই হবে। তাই কিন্তু তোমরা অবশ্যই এটাকে পাথেয় করে এটাকে একদম এম করো, লক্ষ্য করো যে 14,000 নিয়োগে কিন্তু প্রিপারেশনটা এখন থেকে নিতে থাকো। এবং এখানে দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশের অন্যান্য পদ সমস্ত আছে, এখানে লেখা আছে যে ট্রেনিংয়ের ব্যবস্থা, সংখ্যালঘু উন্নয়ন বৃত্ত নিগম কী করেছে যে পুলিশ নিয়োগের জন্য আবেদনকারী ট্রেনিংয়ের ব্যবস্থা কিন্তু করেছে। তাই তোমাদের বলবো যে এই 14,000 নিয়োগের যে বিজ্ঞপ্তিটা বার হবে, এই যে খবরটি, এইটা অফিসিয়ালি না হলেও যেহেতু একটি পেপারে দিয়েছে তাই তোমরা এটা বিশ্বাস করতেই পারো। শোনো, ধরে নিলে তো কোনো ক্ষতি নেই, ধরে নাও যে 14,000 বিজ্ঞপ্তি কিন্তু অবশ্যই বেরোবে, সেক্ষেত্রে প্রিপারেশনটা কিন্তু এখন থেকে নিতে হবে। কীভাবে নিতে হবে, যে পিলি মেন উভয় ক্ষেত্রে কিন্তু বেশি নম্বর পেতে হবে, এরকম মানসিকতা রাখতে হবে। নিজেকে কোনো সময় কাট অফের দ্বারা জালে আটকে রাখবে না, কাট অফটা হাই হোক আর কম হোক তো আমরা কিন্তু চুলচেরা বিশ্লেষণ পরে হবে, আমরা চেষ্টা করব বেশির করে নম্বরটা পাওয়ার। অর্থাৎ লিখিত পরীক্ষায় কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে, জিকে, ইংরেজি, অঙ্ক সব কিছুতে কিন্তু গুরুত্ব বেশি দিতে হবে, এবং ইংরেজিটাকেও কিছু গুরুত্ব, মানে অন্তত যে মার্কসটা থাকে তার হাফ অন্তত 50% ইংরেজিতে কিন্তু পারতেই হবে, নাহলে কিন্তু মার্কসটা ক্যারি করা যাবে না। অঙ্কগুলোকে টোটাল সব করতে হবে, চেষ্টা করতে হবে অঙ্কের নম্বরটা এবং যেন ফুল মার্কস আসে, এবং কিছু যদি জিকের পোর্শনটাকে বিভিন্ন রকম বই থরলি পড়তে হবে, বাজারের কেনা বই কিন্তু পড়লে শুধুমাত্র এখন কিন্তু চাকরি পাওয়াটা চাপ হয়ে যাচ্ছে। কেন, তোমাদের কি করতে হবে যে 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 বিষয় ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, সমস্ত যে রাষ্ট্রবিজ্ঞান, সমস্ত যে বইগুলো, ক্লাসের বইগুলো কিন্তু তোমরা মাধ্যমিক পর্যন্ত, উচ্চ মাধ্যমিক পর্যন্ত, মাধ্যমিক পর্যন্ত যে বইগুলো আছে সেগুলোকে কিন্তু তোমরা এখন থেকে স্টাডি করতে থাকো। তার সাথে সাথে একটা ভালো রিপুটেড জিকে বই, যেমন ছায়া প্রকাশনী আছে, দেবদত্ত আছে, এগুলো কিন্তু আরএস সাইকেলের জিকে আছে, এগুলো কিন্তু তোমরা পড়তে পারো। এভাবে স্ট্র্যাটেজি নিতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, না পরিশ্রম করলে কিন্তু চাকরি কিন্তু হবে না। তোমরা দেখতে পেয়েছ 2019-এর যে বিজ্ঞপ্তিতে যেটা চাকরি মানে হয়ে গেল, তার কিন্তু 56 কাট অফ যেমন জেনারেল হয়েছে। তাই তোমাদের এই যে কাট অফ বেড়ে যাওয়া, সেটাকে কিন্তু একদম এম করে লক্ষ্য রেখে এগোতে হবে, যে আমাদের কিন্তু কাট অফের চিন্তা না করে অনেক বেশি নম্বর পেয়ে রাখতে হবে, সেই চিন্তা কিন্তু অবশ্যই করতে হবে, পড়াশোনাটা কিন্তু করতে হবে মন দিয়ে। কেন, চাকরি তোমাদের এই সুযোগ কিন্তু বারবার আসবে না। তাই এই পুলিশের চাকরি করব এই মানসিকভাবে প্রস্তুতি নাও, এবং দৌড়াদৌড়ি শারীরিক যে দক্ষতা সেই বিষয়েও কিন্তু খেয়াল রাখো। তাই তোমাদের বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আশা করতে পারি বন্ধু।